বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। সামনে দুর্গাপুজো, আর এই উৎসবে দোস্তদের মুখে হাসি ফোটাতে বস্ত্রদান কর্মসূচি। কান্দির আলো পরিবার হাজির অসহায় মানুষদের জন্য নতুন বস্ত্র নিয়ে। টানা বৃষ্টির জন্য বেশ কিছু জায়গাতে জল জমে বন্যা সৃষ্টি হয়েছে, আর এই পুজোতে তাদের মুখে হাসি ফোটাতে বস্ত্র নিয়ে হাজির হলো কান্দির আলো পরিবার। আলো পরিবারের পক্ষ থেকে আজকে আমরা মা শীতলাতলা মন্দিরের সামনে উপস্থিত হয়েছি। এখানে বেশ কিছু দুস্থ বানভাসী মানুষের হাতে বস্ত্র উপহার তুলে দেব। আপনারা প্রত্যেকেই জানেন যে দেবী দুর্গার আগমন বার্তা চলে এসছে, কারণ দুদিন হলো মহালয়া হয়েছে। সেখানে অসুর নিধন করে দেবী দুর্গার আগমন আমরা নিয়ে এসেছি। তো পুজো মানেই আনন্দ, প্রত্যেকেই জানেন পুজোর সময়ে বাঙালির আনন্দের সীমা থাকে না। তো আনন্দটা আমরা সকলের সাথে ভাগ করার জন্যই এখানে উপস্থিত হয়েছি। চারিদিকে একটা মোটামুটি আতঙ্কেরই ছাপ বলতে পারেন। একদিকে আর জি কর কাণ্ডের গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ একটু আবেগপ্রবণ হয়ে আছে, তারা চিন্তার মধ্যে আছে যে তার সেই যে যিনি আরজি করে আছেন, আরজি করে যিনি হত্যা হয়েছেন তার সাজা পাবে কি না। আর তারপরে এই বানভাসী মানুষেরও অনেক ক্ষতি হয়েছে। আমরা বেশিরভাগটাই বানভাসী মানুষের জন্য আমরা গ্রামগঞ্জে ঘুরে ত্রাণ এবং বস্ত্র উপহার তুলে দিচ্ছি, কারণ পুজোতে কারো আনন্দ থেমে থাকবে না। যতই আমরা একটা বিপদের মুখে থাকি না কেন, পুজো মানেই আনন্দ, পুজো মানেই আবেগ। সেই উদ্দেশ্য নিয়েই আজকে মা শীতলাতলার মন্দিরে উপস্থিত কান্দি আলোর পরিবারের পক্ষ থেকে বেশ কিছু মানুষের হাতে আমরা বস্ত্র উপহার তুলে দেব। এই উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি। সকলেই সুস্থ থাকুক, সকলেই ভালো থাকুক, সকলেই আনন্দে কাটাক, এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। সেই জন্যই আমরা কান্দি আলো পরিবার উপস্থিত, এবং যে সমস্ত গ্রামগঞ্জে এখন অবধি জল জমে আছে সেই সমস্ত জায়গাতে আমাদের মতো যথাসাধ্য চেষ্টা করছি কিছু ত্রাণ এবং বস্ত্র উপহার দেওয়া। আবারও বলছি, এই বাঙালির আবেগ দুর্গাপুজোয় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে কাটান, এটাই আমাদের চাওয়া এবং পাওয়া। নমস্কার। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।